ভালোবাসার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হলো এক নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে কাকড়াবন থানার অন্তর্গত জামজুড়ি মুড়াপাড়াতে। জানা যায়, মহারানীর বাসিন্দা বিনয় মিয়া সরকার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে জামজুড়ি মুড়াপাড়া এলাকার এক নাবালিকা কন্যাকে ভালোবাসার জালে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে নাবালিকা কন্যা এবং তার পরিবার। রবিবার উদয়পুর মহারানী এলাকার যুবক বিনয় মিয়া সরকারের বিরুদ্ধে কাকড়াবন থানায় মামলা দায়ের করা হয়েছে। কাকড়াবন থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে রবিবার রাতেই অভিযুক্ত বিনয় মিয়া সরকারকে আটক করে কাকড়াবন থানায় নিয়ে আসে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার দুপুরে উদয়পুর দায়রা জজের আদালতে তোলা হয় ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা যায়, ওই অভিযুক্ত বিনয় মিয়া সরকার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে বেশ কিছু মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। এই ঘটনায় কাকড়াবন সহ পুরো উদয়পুর মহকুমায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহারানী মহারানী হীরাপুর। আচ্ছা, তো এই যে মেয়েটার সাথে তোমার অ্যাফেয়ার্স, কি নাম? আচ্ছা আচ্ছা, একটা ছেলে এবং মেয়েকে আপনারা উদ্ধার করেছেন, সে বিক্ষিপ্ত স্যার একটা মামলা হয়েছিল, সম্পূর্ণ বিষয়টা কি স্যার? না, আসলে আজকে বিকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে গর্জন মোড়াতে একটা মেয়ে এবং একটা ছেলে আটক করে রেখেছে এলাকাবাসী। তো ছেলেটা নাম হলো বিনয় মিয়া সরকার, এর বাড়ি মহারানী, উদয়পুর মহারানীতে। এবং তো তাদের বিগত কয়েকদিন ধরে তাদের লাভ অ্যাফেয়ার্স ছিল, তো এই পরিপ্রেক্ষিতে এলাকার লোক আটক করে রেখেছে। তো আমরা যাই সেখান থেকে, গিয়ে মেয়েকে এবং ছেলেকে আমরা উদ্ধার করে থানাতে নিয়ে আসি। পরবর্তী সময়ে মেয়েটা ছেলেটার পক্ষে একটা অভিযোগ দায়ের করে যে মেয়েটাকে নাকি ছেলেটা র্যাপ করেছে। এই পরিপ্রেক্ষিতে কমপ্লেন বলে আমরা একটা মামলা নিয়েছি থানাতে, কাকড়াবন থানাতে, 376 IPC দ্বারা আমরা একটা মামলা নিয়েছি। তারপর ছেলেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাকে অ্যারেস্ট করেছি। এখন ছেলেটা এবং মেয়েটা দুজনকে আমরা কাকড়াবন PSC-তে পাঠিয়েছি মেডিকেল টেস্ট করার জন্য। বাকিটা মেডিকেল টেস্ট আসার পরে বোঝা যাবে আসলে অ্যাকচুয়াল ঘটনা কি। প্রধানত ধরছে বাকিটা। ছেলেটির নাম কি স্যার? ছেলেটির নাম বিনয় মিয়া সরকার, মহারানী হীরাপুর, কাকড়াবন উদয়পুর থানার আন্ডারে। তো আজকে গর্জন মোড়াতে কোন খাত থেকে বা কীভাবে ওদেরকে ধরা হলো স্যার? না, ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তো ওই কোম্পানির একটা প্রোগ্রাম ছিল গর্জন মোড়া। তো ওই তারপরে এই খবর পেয়ে মেয়েটাও সেখানে যায়। তো যাওয়ার পর তাদের মধ্যে কথাবার্তা হয়, তারপর এলাকার যারা জনগণ ছিল তাদের একটা সন্দেহ হয়, তারপর তাদেরকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া যায়। এবং যতটুকু আমরা জানতে পারি যে ছেলে এবং মেয়ে তারা দুজন নাকি দুটি ধর্মের, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, তো বললাম তো ছেলেটা বিনয় মিয়া সরকার আর ছেলেটা পূজারানী, মেয়েটা পূজারানী দাস। হ্যাঁ, মেয়েটা হিন্দু আর ছেলেটা মুসলিম। এই বিষয় নিয়ে কি কোনো রকমের কিছু হয়েছিল স্যার? না, এখন তো আমরা মেয়েটার কমপ্লেন বলে আমরা কেস নিয়েছি থানাতে, মামলা হয়েছে, এখন বাকিটা তদন্ত করে দেখা যাচ্ছে। এখন ওকে কোর্টে কবে ওঠানো হবে? আগামীকাল সকালবেলা আমরা প্রেরণ করবো। উদয়পুর কোর্ট।